অভিনব কৌশল অবলম্বন করে বহিরাজ্যে গাঁজা পাচারকালে আবারও পুলিশের হাতে ধরা পড়ল প্রচুর পরিমাণ গাঁজা। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ 1630 কেজি। গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে বহিরাজ্যে একটি লরিতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। একই সাথে পুলিশ আটক করে গাড়ির চালককে। বহিরাজ্য থেকে একদিকে যেমন রাজ্যে অবাধ প্রবেশ করছে হিরোইন ড্রাগসের মতো বিষাক্ত নেশা, ঠিক তেমনি প্রায় প্রতিদিন পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে রাজ্য থেকে বহিরাজ্যে পাচার হচ্ছে রাজ্যে উৎপাদিত গাঁজা। কিছুতেই যেন গাঁজার চাষ ও বহিরাজ্যে পাচার বন্ধ করতে পারছে না প্রশাসন। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে যে সাফল্য পাচ্ছে না এমনটাও নয়, কিন্তু প্রতিনিয়ত দেখা যায় বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ধ্বংস করছে গাঁজা বাগান। একইভাবে গোপন সূত্রের ভিত্তিতে বহিরাজ্যে পাচারকালে প্যাকেটজাত গাঁজার উদ্ধার করতে সক্ষম হচ্ছে পুলিশ। তা আরও একবার লক্ষ্য করা গেল আসাম আগরতলা জাতীয় সড়কের আমবাসা বেদবাগান নাকা পয়েন্টে। গোপন খবরের ভিত্তিতে একটি বহিরাজ্যে লরিতে তল্লাশি চালিয়ে 1630 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ। ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায় জানান, একটি 14 চাকার লরি আগরতলা থেকে বহিরাজ্যে যাবার পথে আমবাসা বেদবাগান এলাকায় নাকা চেকিংয়ের মাধ্যমে রাবার বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে মোট 82 প্যাকেটে 1630 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় এবং গাঁজার সাথে লরির চালক গুরদীপ সিংকে আটক করা হয়। লরির চালকের বাড়ি পাঞ্জাব রাজ্যের শহীদ ভগৎ সিং নগরে। উদ্ধারকৃত গাঁজার কালোবাজার মূল্য 1 কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার। এদিকে আমবাসা থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে ধৃত গুরদীপ সিংকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত চালাবে। धलाई पुलिस को एक सीक्रेट इन्फॉर्मेशन मिला था कि एक ट्रक जिसका नंबर PB13BC9339 ये 14 व्हीलर टाटा ट्रक है, ये अगरतला के साइड से आउट ऑफ स्टेट जा रहा है, इसमें गांजा होने की खबर है। तो हमारे माननीय मुख्यमंत्री के जो जी का जो नशा मुक्त त्रिपुरा अभियान है उसके अंतर्गत हमने एक टीम बनाया जिसमें धलाई पुलिस, CRPF 140 बटालियन, 28 बटालियन असम राइफल, 3rd बटालियन TSR, एग्जीक्यूटिव मजिस्ट्रेट मैडम को भी लेके हम लोग यहाँ पे नाके पे अलर्ट कर रखे थे। इसके लिए जब ये ट्रक आया, इसकी चेकिंग हुई तो उसमें अराउंड 1630 केजी गांजा मिला है, जो कि रबड़ में पैक था, रबड़ के भीतर पैक था। कि गाड़ी रबड़ के पैकेट्स लेके जा रहा था, उसके अंदर गांजा था। इसमें 80 पैकेट 20 केजी एंड वो पैकेट 15 केजी है। इसका बाजार का मूल्य 1,63,00,000 है। मैं बताना चाहता हूँ कि 2023 में भी नशा मुक्त अभियान के अंदर धलाई पुलिस ने 36 करोड़ पे ड्रग सीज किया था। 2022 में ये 17 करोड़ था एंड 2021 में 3 करोड़ था। तो आप ये देख सकते हैं कि धलाई पुलिस DGP सर के अंदर नशा मुक्त त्रिपुरा अभियान को सफल बनाने के लिए पूरी तरह से लगी हुई है। ब्यूरो रिपोर्ट, सचिन डेटेनेंट।